লকডাউনের চতুর্থ দিনে জলপাইগুড়ির রাস্তায় পুলিশ বাহিনী, তবে এবার লাঠি হাতে নয়, খাবারের প্যাকেট হাতে নিয়ে জলপাইগুড়ি শহরের ভবগুড়ি ও গরিব মানুষদের হাতে খাবারের প্যাকেট তুলে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও অন্যান্য পুলিশ কর্মীরা। লকডাউনের চতুর্থ দিনে জলপাইগুড়ির রাস্তায় পুলিশ বাহিনী, তবে লাঠি হাতে নয়, খাবারের প্যাকেট হাতে নিয়ে জলপাইগুড়ি শহরের ভবগুড়ি ও গরিব মানুষদের হাতে খাবার তুলে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও অন্যান্য পুলিশ কর্মীরা। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে সব জায়গার সঙ্গে জলপাইগুড়ি শহরেও চলছে লকডাউন। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান খোলা থাকলেও অন্যান্য দোকান বন্ধ। বিপাকে পড়েছেন গরিব ও ভবঘুরেরা। এরপর সেই সকল মানুষদের পাশে এসে দাঁড়ালো জলপাইগুড়ি জেলা পুলিশ। শহরে থানা মোড়, স্টেশন রোড, দিন বাজার, টেম্পল স্ট্রিট ও অন্যান্য জায়গায় গরিব মানুষদের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। মাংস, ভাত ও অন্যান্য খাবারের পাশাপাশি জলের বোতল দেওয়া হয়। রিক্সা চালক, ভ্যান চালক ও খেটে খাওয়া গরিব মানুষদের হাতে খাবার তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথ রাও ইলিওয়ার। সঙ্গে ছিলেন কোতালি থানার আইসি বিশ্বেশ্বর সরকার, ট্রাফিক ওসি শান্তাশীল, থানায় অপরাধ দমন শাখার ওসি শঙ্কর দাস, এছাড়া অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। মোটামুটি ভয় লাগতেছে, আমি রিক্সাই চালাই, সারা জীবন রিক্সা চালাচ্ছি, আট আনা ভাড়া থেকে রিক্সা চালাচ্ছি।